হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচই রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ গভীর জলের মাছের, যেখানে তোমরা জানো যে মূলত চার বন্ধুর গল্প, যেটুকু তোমরা ট্রেলারটা দেখে বুঝতে পেরেছো। এবং সেই চার বন্ধুর মধ্যে মূলত হচ্ছে হাজব্যান্ড সোয়্যাপিংয়ের গল্প। তো এরকম ডেফিনেটলি এই সাবজেক্ট লাইন নিয়ে, এরকম একটা বোল্ড সাবজেক্ট লাইন নিয়ে যে বাংলাতে কাজ হচ্ছে, এটা ডেফিনেটলি একটা খুব প্রশংসার বিষয়। কিন্তু মানে বলতে বাধ্য হচ্ছি যে এরকম একটা সাবজেক্ট লাইন নিয়ে লোককে বলতে পারো যে সেটার জন্য আগ্রহী করে তুলে, মানে একটা সার্টেন অডিয়েন্স তো রয়েছে যারা ধরো এই বৌদি ইউনিভার্সের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো হইচইতে দেখে, তাদেরকে কেটার করার জন্য একটা ব্যাক টু ব্যাক সিরিজ বানিয়ে গেছে অনেক কিছু। তো সেই যে অডিয়েন্স বেসটা, তারা আমার মনে হয় যে এটা দেখার পরে সাংঘাতিক রকমের একটা নিরাশ হবেন। কারণ এইটা কিন্তু পোস্টারে যা বা টিজারে বা ট্রেলারে যেটা মানে প্রমিস করে তার কোনো কিছুই ডেলিভার করতে পারে না। অলরেডি দেখো অনেকগুলো রিভিউ চলে এসেছে, প্রচুর রোস্টিং হয়েছে, প্রচুর মজা হয়েছে, অনেক কিছু হয়েছে, তোমরা অলরেডি সেগুলো দেখে ফেলেছো। তো নতুন করে আমার যদি কিছু বলার থাকে, আমি একটা দুটো কথা বলবো। সেটা হচ্ছে যে দেখো পজিটিভ সাইড, সত্যি কথা বলতে এখানে পজিটিভ সাইড সেই অর্থে কিছু নেই। পজিটিভ সাইড একটাই, সেটা হচ্ছে যে গল্পটার মধ্যে বলতে পারো যে প্রেজেন্টেশন ওয়াইজ গল্পটা দেখতে বেশ ঝাঁ চকচকে লাগছে। পারফরমেন্স যে দুর্ধর্ষ কিছু কারোর হয়েছে তেমনটা নয়। এবং সত্যি কথা বলতে যে গল্পটার মধ্যেই, মানে যে জায়গাটা গল্পটা এন্ড করা হলো সেই গল্পটার মধ্যেই যে বিরাট কিছু রয়েছে, এটার মধ্যে দারুণ একটা কোনো সাসপেন্স ক্রিয়েট করছে বা দারুণ এরোটিকা কিছু ক্রিয়েট করছে বা দারুণ বলতে পারো যে যারা অ্যাক্ট্রেস রয়েছে বা যে সমস্ত অ্যাক্ট্রেস রয়েছে তারা ভীষণ বলতে পারো যে একটা অডিয়েন্সকে ভীষণই বলতে পারো যে তাদের একটা সেডাকটিভ একটা পুলিং করছে, সেরকম কিচ্ছু করছে না। যেটা বলতে পারো যে আমাদের ধরো মানে যখন ওরা প্রথমে ওই বৌদি ইউনিভার্স স্টার্ট করেছিল, সেখানে স্বস্তিকা মুখার্জি বা এদের সমস্ত যে ধরনের একটা অ্যাপিল ছিল, সেই অ্যাপিলগুলোও কিন্তু এখানে যে সমস্ত যারা এখানে অভিনয় করছে, মূলত তোমরা জানো যে এখানে ত্রিনা অভিনয় করছে, এখানে উষসীকে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে স্বস্তিকাকে দেখতে পাওয়া যাচ্ছে, জুনিয়র স্বস্তিকাকে, এবং পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে অনন্যাকে। তো তারা কেউই সেইভাবে কিছু পুল অফ করতে পারছে না। তো বেসিক্যালি তাহলে হলোটা কি, এখানে কি করা হয়েছে? বেসিক্যালি দেখো এদেরকে নিয়ে, এই চারজনকে নিয়েই গল্প। এবং এই চারজন বন্ধু, তারা তাদের মধ্যে এক বান্ধবী আর কি, সে একটা গেম থ্রো করে সবাইকে যে চল আমরা আমাদের হাজব্যান্ডদেরকে টেস্ট করি, চল তাদের মধ্যে একটা সোয়্যাপিং করি এবং দেখি যে তারা কতটা লয়্যাল। তো এই লয়্যালটির গেমে তারা যোগ দেয়, তারপরে তাদের সাথে কি ঘটে এই নিয়েই হচ্ছে গল্প। আমার দেখো কয়েকটা অবজারভেশন আছে যে এখানে যিনি মানে শো ক্রিয়েটর, তোমরা জানো শাহানা দত্ত, এবং সে কিন্তু প্রচুর কাজ করছে এবং উমেন সেন্ট্রিক কাজ সে বেশি করে হয়েছে প্ল্যাটফর্মে। আমার একটা কথা আছে, এখানে ডিরেক্টর কিন্তু অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছেন। মানে ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে যতবার গল্পটা ফ্ল্যাশব্যাকে যাচ্ছে ততবার কিন্তু উনি স্পুন ফিটিং করার মতো করে ফ্ল্যাশব্যাক কথাটাকে বারবার দেখাচ্ছেন। সেটা টেবিল ল্যাম্পের তলায় হতে পারে, সেটা জলের গ্লাসের নিচে হতে পারে, সেটা মানে ল্যাপটপের ব্যাক কভারে হতে পারে, ওয়্যারএভার ইট ইজ, তিনি যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই কিন্তু উনি ওই ফ্ল্যাশব্যাকের ব্যাপারটাকে দেখিয়েছেন। তো জিনিসটা দেখতে ইনোভেটিভ, মানে এই এই জায়গাগুলোতে প্লেস করেছেন যেখানে যেখানে জিনিসগুলোকে, সেগুলো দেখতে ইনোভেটিভ, কিন্তু সেটা যে ভীষণ ওয়ার্ক করছে এমনটা নয়। আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই পার্টিকুলার সিরিজটাতে আমি দেখলাম মানে ফোর্থ ওয়াল ব্রেক করা। তোমরা জানো যে মানে ফোর্থ ওয়াল ব্রেক করাটা হচ্ছে একটা মানে পার্টিকুলারলি একটা ফর্ম অফ ন্যারেশন। তো সেই জিনিসটা এখানে এত বেশিবার করা হয়েছে এবং সব একটার এত বেশিবার করে করছে, কোথাও কোথাও জিনিসটা কিন্তু মানে মনে হচ্ছে যেন একদম স্পুন ফিডিং করে গল্পটা বলে দেওয়া হচ্ছে। দেখো ফোর্থ ওয়াল ব্রেক করার যে ব্যাপারটা, যদি হলিউড মুভি, তোমরা মার্ভেল মুভিজদের ডেফিনেটলি ফ্যান অনেকেই তোমরা দেখো, আমি যে বিরাট বুঝি তা নয়, তবে আমি যেটুকু আমি দেখেছি যে ডেড পুল বলে যে ক্যারেক্টারটা রয়েছে সে কিন্তু এই ফোর্থ ওয়াল ব্রেকিংয়ের ব্যাপারটা করে। মার্ভেলের সব ছবিতে কিন্তু সেটা থাকে না, কিন্তু এর ক্যারেক্টারটা অদ্ভুতভাবে ওটা পুল অফ করে, অসাধারণ লাগে দেখতে। কিন্তু এখানে সব ক্যারেক্টার প্রত্যেকেই ফোর্থ ওয়াল ব্রেক করে কথা বলছেন, অডিয়েন্সের সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, ন্যারেশন করছেন গল্পটার, কিন্তু মনে হচ্ছে যেন স্পুন ফিডিং করে গিলিয়ে দেওয়া হচ্ছে, নে তুই গিলে নে যে এটাই হতে চলেছে, আমি এটাই ভাবছি, এটাই করছি। তাহলে অভিনয়টা কোথায়? তাহলে সেই ভার্বাল এক্সপ্রেশন, নন ভার্বাল এক্সপ্রেশনটা কোথায়? যেখানে চাহনি দিয়ে, আচ্ছা ফোর্থ ওয়াল ব্রেকিংয়ের ব্যাপারটা তো চাহনি দিয়েও হয়, আমরা যেরকম হলিউড অনেক ছবি দেখেছি শুধু ক্যারেক্টার আপনার দিকে তাকাচ্ছে জাস্ট টু ক্রিয়েট দ্যাট কানেক্ট, তো সেই জিনিসটা কিন্তু নেই। এখানে পুরো গল্পটা বলে দিচ্ছে, যেন মনে হচ্ছে ফোর্থ ওয়াল ব্রেক করেই গল্পটাকে, পুরো ন্যারেশন স্টাইলটাকে সেট করা হয়েছে। এটা আমার ভীষণ ইরিটেটিং লেগেছে, কারণ সব কটা ক্যারেক্টারকে এটা দিয়ে করানো উচিত হয়নি। কোনো একজন ক্যারেক্টার করতো, কোনো একজন যে গল্পটাকে ন্যারেট করছে সে করতো, তবু ব্যাপারটাকে মেনে নেওয়া যেতে পারতো। এবং ততোধিক খারাপ হচ্ছে কিছু জনের পারফরমেন্স। পুলিশ অফিসারের চরিত্রে যিনি অভিনয় করেছেন, তাকে আমি রিসেন্টলি আরও দু একটা সিনেমাতে দেখেছি, সিরিজেও দেখেছি, কিন্তু মানে আমি ওনার এক্সাক্ট নামটা জানি না, এত বেশি বলতে পারো ওভার দ্য টপ অভিনয় করেছে, সত্যি কথা বলতে ইরিটেটিং লাগছিল। তার
তার ডায়লগ থ্রো এটি এত লাউডলি সে কথা বলে, মানে অদ্ভুত ধরনের হচ্ছে তার কাছে মানে মানে ক্যারেক্টারটা। এবং পাশাপাশি যদি বলি যে এখানে মানে যে চারজন আর কি মুখ্য মহিলা চরিত্রে আর কি যারা রয়েছে, তোমার কারোরই পারফরমেন্স যে দুর্ধর্ষ লাগছে এরকম নয়, দে লুকস ডিসেন্ট, বাট আবারও বলছি তারা যে খুব সেডাকটিভ খুব এরকম কিছু লাগছে এরকমটা কিন্তু লাগছে না। তো এইটা একটা খুব বড় মানে যারা ধরে নাও মানে নাম শুনে বা ট্রেলারটা দেখে ভেবেছিল যে এটা একটা খুব এরোটিক একটা সাবজেক্টের উপরে কিন্তু হইচই কাজ করছে, সেরকমটা কিন্তু একেবারেই বলতে পারে মিস ফায়ার হবে। সেই এক্সপেকটেশন নিয়ে দেখতে বসলে তোমরা মানে লাস্টে মনে হবে যে পুরো বোকা বানানো হলো। এই জিনিসটা আমার মনে হয়েছে, তা আমার জন্য একেবারেই মানে ওয়ার্ক করছে না সিরিজটাকে। এটা বলতে পারে একটা বেসিক্যালি মানে একটা ন্যারেশন স্টাইলটাকে তুমি দেখতে পারো যে আর অদ্ভুতভাবে গল্পটাকে বলে দেওয়া হচ্ছে, ব্যাক টু ব্যাক সব কিছু স্পুন ফিডিং করে খাইয়ে দেওয়া হচ্ছে, এবং লাস্টে কী হবে না হবে নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, মানে কী হয়েছে এটা জানার ইচ্ছে বা আগ্রহটাও পর্যন্ত তৈরি হবে না। সো দ্যাটস ইট গাইজ, আমার জন্য এটাই ছিল মানে আমার জন্য কমপ্লিটলি একটা বলতে পারো যে ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ ডেটা, ওয়েস্ট অফ মানি। তো যদি তোমরা মনে করো দেখতে চাও তো একবার তোমরা গিয়েও দেখে আসতে পারো, এবং কমেন্ট বক্সে এসে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। আর এই ভিডিওর সাথে কোনো কিছুর সাথে যদি সহমত হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।